টেট নিযুক্তি বন্ধ করবলৈ চলিছিল রাজনৈতিক ষড়যন্ত্র। দিল্লির পৰা আহি আরশাদ মাদানিয়ে হেঁচা দিছিল নিযুক্তি বন্ধ করবলৈ। কান্দিবলগীয়া হয়েছিল তেতিয়ার সর্বশিক্ষার মিশন ডাইরেক্টরে। খানাপাড়া ঠিকাভিত্তিক শিক্ষকক স্থায়ী নিযুক্তি দি মুখ্যমন্ত্রী সোঁৱৰিলে ইতিহাস। 2012 চনত যেতিয়া টেট শিক্ষকর নিযুক্তি দিবলৈ আমি সিদ্ধান্ত লৈছিলোঁ দিল্লির পৰা, সেই সময়ত জমিয়তৰ অধ্যক্ষ মৌলানা আসাদ মাদানী গুৱাহাটীলৈ দৌড়ি আহিছিল, মুখ্যমন্ত্রীক আহ্বান জনাইছিল যে টেট শিক্ষকর নিযুক্তি প্রক্রিয়া বন্ধ কৰিব লাগে। সেই সময়ত টেট শিক্ষক নিযুক্তি দিবলৈ যাওঁতে তেতিয়ার সর্বশিক্ষা অভিযানের মিশন ডাইরেক্টরত রাজনৈতিকভাবে সরকারত উচ্চ পদত অধিষ্ঠিত ব্যক্তি এগারীর কোঠাত কান্দিবলগিয়ার পরিবেশ হয়েছিল। কান্দি কান্দি মূর কোঠালয় উভতি আহি কইছিল যে স্যার মূর চাকরি বন্ধ হয়ে যাব, আপনি টেট শিক্ষকর নিযুক্তি প্রক্রিয়া বন্ধ করে দিলে মই বাঁচি যাব পারি। টেট শিক্ষকর চাকরিক লৈ করা মন্তব্যর বাবে অখিল গগৈকো সমালোচনা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। যেতিয়া টেট শিক্ষকর নিযুক্তি হয়েছিল, আজি অসম বিধানসভাত দপদপাই থকা এজন নির্দলীয় বিধায়কে কৈছিল যে এই চাকরিবর হিমন্ত বিশ্ব শর্মা যদিনাখনে শিক্ষামন্ত্রী নোহা হয়ে যাব, সেই দিনাখনে টেট শিক্ষকর চাকরিবিলাকো নোহা হয়ে যাব। 2009 চনত শিক্ষার অধিকার আইন গৃহীত হওয়ার পাছত 2012 চনের মে মাহত অসমত প্রথমবারের বাবে আরম্ভ হয়েছিল টেট শিক্ষক নিযুক্তি প্রক্রিয়া। সমগ্র শিক্ষার অধীনত আরম্ভ হয়েছিল ঠিকাভিত্তিক শিক্ষক নিযুক্তি প্রক্রিয়া। শিক্ষকর অভাব দূর করবলৈ রাজ্য সরকারের বিত্তীয় বাজেটর অধীনত সৃষ্টি করা হয়েছিল স্টেট পুল শিক্ষকর পদ। আর এতিয়া এই ঠিকাভিত্তিক শিক্ষক শিক্ষয়িত্রীসকলক রাজ্য সরকারে দিলে স্থায়ী নিযুক্তি। এতিয়ারেপরা শিক্ষকর নামর আগত না থাকিব ঠিকাভিত্তিক শব্দ। স্থায়ী নিযুক্তি লাভ করা শিক্ষক শিক্ষয়িত্রীসকলে লাভ করব NPS, UPS, আপন ঘর লোন আদি সকল সুবিধা। এতিয়ার পৰা আপোনালোকে আপন ঘর যোজনার অধীনত আপোনালোকে ঘর বনাবৰ পাৰ বাবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়াৰ পৰা বিনা মর্টগেজত আপোনালোকে লোন লবলৈ সক্ষম হব। সরকারি শিক্ষক বা কর্মচারীৰ বাবে সরকারে আনিব নতুন আসনি। আৰু কেইটামান নতুন স্কিম আমি অহা 4 তারিখে লক্ষীমপুর কেবিনেটত আমি অনুমোদন করিম। ইয়াৰো সমান অংশীদার আজি নিয়মীয়া হওয়া শিক্ষক সকলেও লাভ করিব পারিব। প্রায় 6000 বিদ্যালয়ত সৃষ্টি করা হব নতুন প্রধান শিক্ষকর পদ। প্রায় 6000 স্কুলত হেডমাস্টারের পদ নতুন কই অনুমোদন করার বাবে আমি সিদ্ধান্ত গ্রহণ করিছো। 3 বছর ধরে সর্বশিক্ষাত কর্মরত শিক্ষক সকলকো করা হব নিয়মীয়াকরণ। আবেদন নকৰা ঠিকাভিত্তিক শিক্ষক সকলে পুনর্বার করিব পারিব আবেদন। বিপদজনক স্থানত কাম করে থাকা শিক্ষক সকলের বাবেও হব বিশেষ ব্যবস্থা। শিক্ষকর মাত্র 3 বছর কাম করেছে সর্বশিক্ষা অভিযানত, তেওঁলোককো আমি নিয়মীয়াকরণের ব্যবস্থা লম। অহা বিত্তীয় বর্ষত তেওঁলোকক আমি নিয়মীয়াকরণ করে দিম। যিসকল শিক্ষক শিক্ষয়িত্রী কিবা কারণত আজি আবেদন করা নাই, তেওঁলোকে যদি পুনৰ আবেদন করিব খোজে, তেওঁলোককো আমি আবেদনের পথ মুকলি করে রাখিম। ঠিকাভিত্তিক শিক্ষক শিক্ষয়িত্রীসকলের চাকরি নিয়মীয়াকরণ করে প্রথম পর্যায়ত 23,956 শিক্ষকক নিযুক্তি প্রদান সরকারের। খানাপাড়াত ঠিকাভিত্তিক শিক্ষকক স্থায়ী নিযুক্তিপত্র প্রদান করে মুখ্যমন্ত্রী কলে বিকশিত অসমের সেনানী টেট শিক্ষক শিক্ষয়িত্রীসকল। আমার টেট শিক্ষক সকল বিকশিত অসমের সেনানী হব, আর আজি সেই কার্য, আজি সেই কাম আজি আমি নিজে লক্ষ্য করছো। 2 এজনক বাদ দিলে অসমৰ টেট শিক্ষক সকলৰ সাধনা আৰু শিক্ষা জগতক উন্নত কৰিবৰ বাবে অসমৰ টেট শিক্ষক সকলে লোৱা প্ৰচেষ্টাক সকলোৱে আজি ভূয়সী প্ৰশংসা কৰে। অনুষ্ঠানত ভাষণ প্ৰদান কৰি শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰুণোজ পেগুৱে কলে শিক্ষাৰ ডিজিটেলাইজেচনত ভাৰতৰ ভিতৰত প্ৰথম স্থানত আছে অসম। ইয়াৰ বাবে 3 ছেপ্টেম্বৰত ভাৰত চৰকাৰে পুৰস্কৃত কৰিব অসমক। গোটেই শিক্ষা ব্যবস্থার যে প্রশাসনিক ব্যবস্থা তার আমি ডিজিটাইজেশন করেছো শিক্ষা সেতুর জড়িয়ে আর বিভিন্ন পোর্টেলর জড়িয়ে। আজি আমি ভারতবর্ষর ভিতর
ডিজিটাইজেশনত স্কুল এডুকেশন আমি এক নম্বর প্রথম স্থান লাভ করেছো। অহা কালিলে ভারত সরকারে মুম্বাইত সমগ্র শিক্ষা বিভাগক ইয়ার কারণে পুরস্কার প্রদান করিব। ইফালে স্থায়ী শিক্ষক হিসাবে নিযুক্তি লাভ করেও শিক্ষক শিক্ষয়িত্রী সকলে কয় যে ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থতে বুকুত শিল বান্ধি আহিছে শিক্ষক সকল। এফালে কিছু আর্থিক লোকসানের বিষয় জড়িত হয়ে আছে, আনফালে ভবিষ্যতের সুরক্ষার প্রশ্ন জড়িত হয়ে আছে। গতিকে এই শিক্ষক সকলে ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থত আজি বুকুত শিল বান্ধি ইয়াত উপস্থিত হয়েছে। মই 2014 জয়েন করেছিল সরকারের এই কামত, কিছু পরিমাণে সুখী যদিও অল্প দুঃখীও হয়েছো। আমি মানে পাই থাকা স্কেলটি এটা অল্প কমি যাব, এই কারণে অকান দুঃখ লাগিছে, কিন্তু স্থায়ী নিযুক্তি পাম সেটি একটা সুখর খবর। অল্প দুঃখী অল্প সুখীও, কিন্তু নথৈয়ান যাতে এইটোর জড়িয়ে মানে পরিয়াল একটা সুরক্ষিত হল। প্রতিশ্রুতি অনুসরি 1 লাখতকৈও অধিক নিযুক্তির ক্ষেত্র আন এক সবল খোঁজেরে খানাপাড়াত রাজ্য সরকারে অনুষ্ঠিত করলে বৃহৎ নিযুক্তি সমারোহ। এই অনুষ্ঠানের পাছতে পুনের 50,000ক নিযুক্তি প্রদানের প্রতিশ্রুতি দিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। 50,000 নিযুক্তি আমি লাইনত দি দিছো আর আমার কার্যকালতে ইয়াক সম্পন্ন করব চেষ্টা করিম যদি কোর্ট কেস টোর্ট কেস নহয়। ভিডিও জার্নেলিস্ট রূপম ভরদ্বাজর হইতে প্রবাল প্রতিম ডেকার রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।